বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আর ওয়ান কম্পিউটার্স এলিফেন্ট রোড ব্রাঞ্চ আজকে আপনাদের আমি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আর ওয়ান কম্পিউটার্স এখানে আপনার আইটি রিলেটেড সকল প্রোডাক্টটি অ্যাভেলেবল আছে সুতরাং এ টু জেড আইটি রিলেটেড প্রোডাক্টের জন্য আমার ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া থাকবে আপনি সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই যে প্রোডাক্ট আপনারা দেখছেন এছাড়াও তাদের গোডাউনে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে তাদের আরও ছয়টি ব্রাঞ্চ আছে আমি আমার ইতিপূর্বে আগের ভিডিওগুলোতে ডিসক্রিপশন বক্সে সেই ব্রাঞ্চগুলো এবং তাদের ওয়েবসাইটগুলোর অ্যাড্রেস আমি দিয়ে দিয়েছিলাম দেখছেন আজকে আমি যে টিভিটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি ফর্টি থ্রি ইঞ্চ স্মার্ট এলইডি টিভি এবং এখানে যে ফর্টি থ্রি ইঞ্চ কথাটি বলা হয়েছে এখানে যে স্ক্রিনটি রয়েছে সেটি ফর্টি থ্রি ইঞ্চ অনেক সময় দেখা যায় এই টিভিগুলো ফর্টি ফাইভ ইঞ্চ হিসাবে সেল করা হয় আমরা এটা আপনাদের সামনে দেখেন জাস্ট স্ক্রিনটি কিন্তু আমরা এখানে একটি মাপ দেওয়ার চেষ্টা করছি আর টিভি কিন্তু আর আরিভাবে মাপ দেওয়া হয় এবং স্ক্রিনটি মাপ দিলে ফর্টি টু পয়েন্ট নাইন বা সামথিং এমন স্ক্রিন আসে এবং আপনার যদি সহ হিসাব করা যায় সেক্ষেত্রে ফর্টি ফাইভ আসে এটি একটি স্মার্ট টিভি এবং এটিতে এক্স প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এক্স প্রোটেকশন বলতে বোঝায় সার্চ প্রোটেকশন আপনার বিদ্যুতের অনেক সময় বজ্রপাতের কারণে টিভি পুড়ে যায় অনেক সময় শর্ট সার্কিটের কারণে টিভি পুড়ে যায় আবার অনেক সময় দেখা যায় গ্লাসের মধ্যে ডাস্ট জমে গেছে এই তিনটি প্রোটেকশন যে আছে এই তিনটি প্রোটেকশনকে একসাথে বলা হয় এক্স প্রোটেকশন যেটি এখানে ব্যবহার করা হয়েছে এটি ফুল এইচডি একটি টিভি এবং এটি আপনার যে পাশ থেকে দেখেন না কেন একশো আটাত্তর ডিগ্রি এখানে ভিউ অ্যাঙ্গেল রাখা হয়েছে অতএব আপনার এখানে যে অ্যাঙ্গেল থেকে দেখুন না কেন টিভিটি আপনি ফুল এইচডি দেখতে পারবেন এবং টিভির ক্ষেত্রে সেটি হয়ে থাকে টিভিটি এক বছর রিপ্লেসমেন্ট এবং বাকি চার বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এবং আপনার দেখতে পাচ্ছেন এটা আসলে ডিশ লাইন চেক আমরা দিয়েছি কারণ কাস্টমাররা যেহেতু টিভি হিসাবে কিনা কিনে থাকে সেহেতু তাদের প্রথমেই এখানে ডিশ লাইন দিয়ে আমরা যেন চেক করে দিই তারা সেটাই খুব একটি পছন্দ করে বা তাদের ডিমান্ড এটাই আর আরেকটি বিষয় এই টিভিতে আপনার যে ফ্যাসিলিটিগুলো আছে ইউএসবি পোর্ট রয়েছে চারটি এবং ভিজিএ পোর্ট রয়েছে এইচডি এম পোর্ট রয়েছে এখন আপনারা বলতে পারেন এই টিভিগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় এগুলো আপনার টিভি দেখা ছাড়াও যদি মনে করেন ডেস্কটপ বা গেমিংয়ের জন্য ব্যবহার করবেন করতে পারেন অনেকে বলে থাকে ভাই এটা হাই রেজুলেশনের গেমসগুলোকে সাপোর্ট করবে ভাই আসলে এটি কিন্তু ফোর কে সাপোর্টেড টিভি সুতরাং আপনার হাই রেজুলেশনের যে কোনো গেমসি এটাতে সাপোর্ট করবে অ্যান্ড্রয়েড বা এবং আপনি অ্যান্ড্রয়েডে সব কাজই করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং সহ সব কিছুই এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়ারলেস কানেকশন দেওয়ার চেষ্টা করছি কারণ টিভিটি যেহেতু অ্যান্ড্রয়েড বা ইন্টারনেট টিভি সেহেতু আপনাদের আমাদের দেখানো উচিত যে এটি আপনি যদি ইন্টারনেট কানেকশন দেন সেক্ষেত্রে কীভাবে চলতে পারে আপনি দুইভাবে ইন্টারনেট কানেকশন দিতে পারেন একভাবে ওয়াইফাই দিয়ে আরেকভাবে ল্যান্ডপোর্ট অতএব ক্যাবলের মাধ্যমে দিতে পারেন আমি সবসময় কাস্টমারদের বলে থাকি যে আপনারা ক্যাবলের মাধ্যমে কখনোই ইন্টারনেট কানেকশন করবেন না কারণ ক্যাবলের মাধ্যমে করলে অনেক সময় দেখা যায় বজ্রপাতের সময় বাইরের বা বৃষ্টির সময় আপনার টিভিটি পুড়ে যেতে পারে আর টিভি যদি পুড়ে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে কোম্পানি রকম ওয়ারেন্টি দেয় না আর কি সেক্ষেত্রে আপনার এখানের ড্যামারেজটা অনেক বেশি হয়ে যায় সুতরাং আপনারা সব সময় চেষ্টা করবেন ওয়াইফাইটি ইউজ করা এতে আপনার টিভিটি দেখবেন যে অনেক বেশি দিন টিকবে প্লাস আপনার সহজে অন্য কোনো কারণে নষ্ট হবে না এবং আমরা দেখতে পারলেন যে আমরা ওয়াইফাইটি কানেকশন করে নিলাম আপনাদের দেখাবো যে এটি ইউটিউব প্লাস গুগলে কীভাবে সার্চ করবেন অ্যাবাউটে যে এই টিভিটি যে কনফিগারেশন সেটি দেখে নিতে পারেন এটি ওয়ান জিবি রম র্যাম এবং এইট জিবি রম এবং অ্যান্ড্রয়েড ভার্সন ফোর পয়েন্ট ফোর আপনারা অবশ্যই কেনার সময়ও এটি দেখে নিতে পারবেন এবং এই টিভির যে ব্র্যান্ড সেটি কিন্তু ভি ওয়ান ব্র্যান্ড অতএব এই ভি ওয়ান ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় হয়ে উঠেছে এবং সারা বাংলাদেশে ভি ওয়ান ব্র্যান্ডের ডিলারশিপ নিয়োগ চলছে আপনারা কেউ যদি ডিলারশিপ নিতে চান সেক্ষেত্রে আমাদের যে কোম্পানির নাম্বারটি দেওয়া থাকবে আপনারা চাইলে সেই কোম্পানির নাম্বারে কথা বলে ভি ওয়ানের ডিলারশিপ নিতে পারেন এবং সাধারণ কাস্টমারদের ক্ষেত্রে বলছি যে আপনারা সব সময় টিভি কেনার সময় আমাদের শোরুমে আসবেন কারণ অনেক সময় দেখা যায় টিভিগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে গেলে টিভিগুলো ভেঙে যায় সেক্ষেত্রে ড্যামারেজ কিন্তু আপনাকেই দিতে হবে সুতরাং আপনারা টিভি কেনার সময় সবসময়ই চেষ্টা করবেন যে শোরুমে এসে টিভি কেনার এবং আপনারা দেখছেন এখানে আমি ইন্টারনেটের যে কাজটি দেখানোর জন্য এতক্ষণ ওয়েট করছিলাম আমি ইন্টারনেটের পেজটি পেয়ে গেছি অতএব গুগল ব্রাউজার পেজটি পেয়ে গেছি সেখান থেকে এখানে দেখছেন অনেকগুলো অ্যাপস এখানে অলরেডি ইনস্টল করা আছে আপনি যে কোনো অ্যাপসে ঢুকে অথবা ব্রাউজারে থেকে ব্রাউজ করতে পারেন আমি একটি ফোর কে ভিডিও দেখানোর চেষ্টা করব আপনাদের এখন আশা করি খুব দ্রুত এটি দেখাতে পারবো কারণ এখানে আবার অনেক সময় আপনার ইন্টারনেট কানেকশনের উপরে ডিপেন্ড করে ইন্টারনেট কানেকশন যদি খুব ফাস্ট না হয় সেক্ষেত্রে আপনারা জানেন যে ব্রাউজিংয়ে কিছুটা সমস্যা হয় সুতরাং আপনার ইন্টারনেট কানেকশন যদি অনেক বেশি ফাস্ট হয় সেক্ষেত্রে আপনার আশা করছি যে কোনো ব্রাউজিংয়ে সমস্যা হবে না আর যদি স্লো হয় সেক্ষেত্রে একটু স্লো হবে এটা আপনাকে মেনে নিতে হবে আর যে বিষয়টি বলছিলাম যে ফুল এইচডি বলতে টিভি যেগুলো বোঝায় সেগুলো কিন্তু উনিশশো বিশ ইন্টু বারোশো আশি যেটাকে বলে হাজার আশি পিকজেল এটি হলো ফুল এইচডি সুতরাং এটিভিটি আমরা ফুল এইচডি এবং প্লাস ফোর কে সাপোর্টেড এবং সে ভিডিও একটি আমরা প্লে করে আপনাদের এখন দেখাচ্ছি এবং এটিভিটি টিভিটি আরেকটি বৈশিষ্ট্য আছে এটা আপনি প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় প্রেজেন্টেশনের জন্য বিগ স্ক্রিন টিভি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি বিগ স্ক্রিন এটিভিটির জন্য ফর্টি থ্রি ইঞ্চ যে ভি ওয়ান টিভি এটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার খুব ভালো একটি সার্ভিস তো দিয়ে আসছে ভি ওয়ান অলরেডি আমাদের মার্কেটে খুবই একটি জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে আশা করি এই ব্র্যান্ডটি খুবই দ্রুতই সবার নজরে চলে আসবে এবং সবার নজরে আসবে তাদের ভালো সার্ভিসের ফলেই আমি আশা করছি তারা তাদের সার্ভিস দিয়েই সবার নজরে আসবে এবং যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ যারা এই চ্যানেলের নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অভিনন্দন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অন্য কারোর সাথে শেয়ার করবেন এবং আমাদের আরওয়ান কম্পিউটারসে আসার জন্য আপনাকে স্বাগতম